আরামবাগ টাইমস। বাইকের সঙ্গে লরির সংঘর্ষে গুরুতর জখম হলেন তিন বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে আরামবাগের পারুল মোড় সংলগ্ন এলাকায়। জানা গেছে, বাইকে করে তিনজন ব্যক্তি নার্সিংহোম থেকে বেরিয়ে আরামবাগের দিকে যাওয়ার জন্য টার্নিং নিলে আরামবাগ থেকে চাঁপাডাঙ্গাগামী একটি লরি পিছন থেকে বাইকটিকে ধাক্কা মারে। তৎক্ষণাৎ স্থানীয়রা আরামবাগ থানায় খবর দিলে পুলিশ গিয়ে বাইক আরোহীদের উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠায় এবং বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আরামবাগ থেকে সত্যদীপ দাসের রিপোর্ট, আরামবাগ টাইমস। ব্যাক করে রাখতে হবে, হ্যাঁ চলেন। ওইটাই তো, গাড়ি তো আসছে না। ঠিক আছে, ঘটনাটা কিভাবে হয়েছিল? ঘটনাটা বলতে, ওনারা নার্সিংহোম থেকে বেরোচ্ছিল আর কি, নার্সিংহোম থেকে বেরিয়ে রাস্তা পার হচ্ছিল। নার্সিংহোমের নামটা বলে দে। ওই সময় লরিওয়ালাটা আসছিল, ঠিক আছে, আসছিল, সামনাসামনি হয়ে গেছে। কিসের সাথে হয়েছে? লরির সঙ্গে বাইকে। বাইকে কজন ছিল? তিনজন ছিল। তাদের নাম জানতে পারেন? না পুলিশ জানে, মানিক পাটে বাড়ি। মানিক পাটে বাড়ি। প্রশাসনে এসেছিল পুলিশ? সঙ্গে সঙ্গে এসেছিল। আচ্ছা, অ্যাম্বুলেন্স এলো। ওরা কোন দিক দিয়ে যাচ্ছিল? আরামবাগ থেকে ঘুরছিল আর কি, টার্নিং থেকে, টার্নিং থেকে নিয়ে আবার আরামবাগের দিকেই যাবে। আচ্ছা, আপনার নামটা তো? সাকিব রান আলী। এই জায়গাটার নাম? পারুল, আরামবাগ গ্যারেজ। আচ্ছা, ধন্যবাদ দাদা। ঘটনাটা কী করে হয়েছিল? আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ দেখি আওয়াজ হলো একটা বিরাট আওয়াজ। এসে আমি উঠে দেখলাম যে একটা লরি, একটা তিনজন বাইক, একজন বাইক নিয়ে যা, তিনজন গেলে যাচ্ছিলো, লাইটে গাড়িতে লেগে তারা দুজনে তিনজনই ছিটকে পড়ে যায়। তারপর আমি ছুটে দিয়ে জল। পুলিশ প্রশাসন কি ছিল? তারপরে এসেছিলো। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এটা পারুল। পারুল। কজন ছিল গাড়িতে? বাইকে তিনজন ছিল। তিনজন ছিল? আচ্ছা, আপনার নাম? আমার নাম তরুণ। আচ্ছা, ধন্যবাদ।